পপুলার কম্পিউটার তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আপনারা জানেন বরানগরের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কম্পিউটারের, কম্পিউটারের আরেক নাম হচ্ছে পপুলার কম্পিউটার। পপুলার কম্পিউটার এর আগে বহু ভিডিও আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। এবারে কিন্তু পুজোর আগে পুজোর অফার নিয়ে রনি চলে এসেছে পপুলার কম্পিউটারের তরফ থেকে। আজকে দারুণ একটা ভিডিও থাকবে, তার কারণ সেকেন্ড হ্যান্ড কম্পিউটারের ভিডিও দিয়ে আমরা শুরু করব। মাত্র 5,000 টাকা দিয়ে আপনি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার পেয়ে যাবেন, তবে 50% সেকেন্ড হ্যান্ড। মাথায় রাখবেন এখানে মনিটর থেকে কিবোর্ড মাউস সমস্ত কিছু নতুন দেওয়া হচ্ছে, শুধু সিপিউটা সেকেন্ড হ্যান্ড থাকছে। তার কনফিগারেশন কি থাকবে, তার এক্সাক্ট দাম কি থাকবে, 5,000 টাকার, 5,000 থেকে 5,500 মধ্যে হবে এক্সাক্ট দাম, রনি আমাদের বলবে। এছাড়াও আমরা জানবো একটা সারপ্রাইজ অফার রয়েছে কাস্টমারদের জন্য, পুজোতে একটা সারপ্রাইজ অফার রয়েছে, সেটা রনি আমাদেরকে জানাবে। এছাড়াও যারা বিজনেসম্যান, B2B ব্যবসা যারা করেন রনির সাথে, তাদের জন্য একটা এক্সাইটিং অফার রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমরা আপনাকে জানাবো, প্রত্যেকটা প্রোডাক্টের কি রেটে নিয়ে আপনি কিভাবে ব্যবসা করতে পারবেন সে সম্পর্কে আপনাকে জানাবো, এবং ধরে ধরে প্রত্যেকটা জিনিসের রেট আপনাকে জানাবো। তো আজকে তিনটে সেগমেন্টে ভিডিওটাকে আমরা ভাগ করে দিলাম। সেকেন্ড হ্যান্ড CPU একদম কম দামে 5,200-5,300 মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, যার মনিটর পেয়ে যাচ্ছেন এবং আদার্স এক্সেসরিজ পেয়ে যাচ্ছেন নতুন একদম, শুধুমাত্র CPUটা আপনি পুরনো পাচ্ছেন। পুজোর আগে পুজোর দারুণ একটা অফার নিয়ে পপুলার কম্পিউটারের তরফ থেকে বিজনেস টিউলাইটের ভিডিও আজকের। হাই, আমি DM আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট। তো চলুন শুরু করা যাক। রনি নমস্কার। তো রনি, পুজোর আগে পপুলার কম্পিউটার তরফ থেকে পুজোর অফার নিয়ে আমরা চলে এসেছি। আজকের ভিডিওতে কি কি থাকছে, কিভাবে কি দেখানো হচ্ছে, এবং পপুলার কম্পিউটার সম্পর্কে নতুন বন্ধুদের কিছু একটু জানিয়ে দাও। পপুলার সম্পর্কে বলতে গেলে তো আমাদের হোলসেল কাউন্টার মেন, হ্যাঁ, যে হোলসেলেই আমরা মাল বিক্রি করি। আর অ্যাড্রেস যদি বলি, অ্যাড্রেসটা সবার আগে বলে দিই, যারা নতুন দেখছে ওদের জন্য অ্যাড্রেস হলো যে যদি কেউ হাওড়ায় নামে তাহলে হাওড়া থেকে সাদা বাস পাবে, হাওড়া টু ব্যারাকপুর, ওই বাসে উঠবে অনন্যা সিনেমা হল, বাস স্টপেজের নাম হলো অনন্যা সিনেমা হল। ব্যারাকপুর কিন্তু অনেকটা দূর, ঠিক আছে, হ্যাঁ, ব্যারাকপুর অব্দি যেতে হবে না, হাওড়া টু ব্যারাকপুরের বাসে উঠে অনন্যা সিনেমা হল, ওখানে নেমে আমাদের ফোন করো বা কাউকে জিজ্ঞেস করো, নেওগিপাড়া গ্যাস গো ডাউন। যদি শিয়ালদা থেকে আসো তাহলে বাস স্টপেজ একই থাকবে অনন্যা সিনেমা হল, শুধু বাস নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, 230 নম্বর বাস। যদি ধর্মতলা থেকে আসো তাহলে ধর্মতলা থেকে বাস নাম্বারটা চেঞ্জ হবে, 43 বাস বা 34B, মানে 43 নম্বর বাস বা 34B বাস। এই ক্ষেত্রে বাস স্টপেজটাও চেঞ্জ হবে, নিয়োগীপাড়া পুলিশ কোয়ার্টার বাস স্টপেজের নাম। যারা বর্ধমান থেকে আসছো, যারা কাটোয়া থেকে আসছো, ওদের জন্য বলবো বালি নেমে যাও, বালি থেকে বালি টু দমদমের বাস ধরো, ঠিক আছে, ওই বাসে উঠে অনন্যা সিনেমা হল। যারা গেদে থেকে আসছো, কৃষ্ণনগর থেকে আসছো, রানাঘাট থেকে আসছো বা শান্তিপুর থেকে আসছো, হ্যাঁ, ওদের বলবো বেলঘড়িয়াতে নেমে যাও, বেলঘড়িয়া থেকে অটো ধরো অনন্যা সিনেমা হল, এই বাস ধরো অনন্যা সিনেমা হল, 201 বাস অনন্যা সিনেমা হল। ওখান থেকে একই ব্যাপার, অনন্যা থেকে নিয়োগীপাড়া ইন্ডিয়ান গ্যাস গোডাউন বা পপুলার টেলার্স, কারণ পপুলার টেলার্সটাও আমাদের অনেক বেশি লোক চেনে পপুলার টেলার্সকে। এই বলে দিলাম। আর পুজোর অফারটা আনতে আমার একটুখানি দেরি হয়ে গেল, আমার রেডি হতে আমি সেভাবে পারিনি, এখনো রেডি হইনি সেইভাবে, হ্যাঁ, অফার চলতে থাকবে, আমি অফার দিয়ে দিলাম কিন্তু রেডি হতে সময় লাগবে, বাট অফার আনতে আমার একটু দেরি হয়ে গেল, আমি 7 তারিখ আনবো বলেছিলাম, দেরি হয়ে গেছে অফার আনতে। প্রথম একটা আমি সেকেন্ড হ্যান্ডের উপরে অফার আনছি, কারণ অফারটা থাকবে পুজো প্লাস বিশ্বকর্মা পুজো মাঝখানে পড়বে, যাতে বিশ্বকর্মা পুজোর অনেক ছোট ছোট কারখানা আছে, ছোট বড় কারখানা দোকান আছে, হ্যাঁ, যাতে পুরনো মেশিনও যদি কেউ কেনে বা স্টুডেন্টরা কেনে তা স্টুডেন্টদের জন্যও থাকবে। 5,200 টাকায় কি কি পাচ্ছ, CPUটা সেকেন্ড হ্যান্ড পাবে, CPUতে কি থাকবে, 4GB র্যাম, হয় 160GB হার্ড ডিস্ক দিয়ে আসবে, নইলে 250GB হার্ড ডিস্ক দিয়ে আসবে, ঠিক আছে, 4GB র্যাম, ডুয়েল কোর প্রসেসর, 250GB বা 160GB হার্ড ডিস্ক, নতুন একটা 15.1 মনিটর, একটা নতুন কিবোর্ড, একটা নতুন মাউস, টোটাল 5,200 টাকা 4GB র্যাম দিয়ে, ঠিক আছে। এইটা হলো থাকলো পুজোর অফার। আর পুজোর অফারটা থাকবে কতদিন আমি বলে দিচ্ছি, 11 তারিখ থেকে 20 তারিখ অবধি, 11 থেকে 20, এই 10 দিনের জন্যই অফারটা থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। তবে সেকেন্ড হ্যান্ডের স্টক যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আমি দিতে পারবো না, আমি তার আগেই বলে দিলাম যতটা পারবে, মানে এমন নয় যে কোনো মানে নিজেদের অসুবিধা করে আসতে যে মাল শেষ হয়ে যাবে এক্ষুনি নিয়ে নাও, হ্যাঁ, আর পাবে না, এইসব কোনো ব্যাপার নয়, আমি ট্রাই করবো স্টক রাখার, ঠিক আছে, এরম নয় যে মাল শেষ হয়ে যাবে এক্ষুনি আসো এক্ষুনি নাও, এরম কোনো ব্যাপার নয়, নিজেদের সুবিধা অনুযায়ী, কারণ সামনে পুজো, অনেক কিছুতে খরচা আছে, হ্যাঁ, কারণ অফার আসতে থাকবে যেতে থাকবে,
কিন্তু পূজোও দেখতে হবে আমাদের দুর্গাপূজা সব থেকে বড় অকেশন। হ্যাঁ, সব দিক মেনটেন করে নিও। এবার চলে আসবো নতুনের দিকে। নতুনের দিকে একটা সারপ্রাইজ অফার দিচ্ছি আমি, এই প্রথমবার দিচ্ছি সারপ্রাইজ অফার, যাতে অনেকে বুঝতে পারে, যারা আমার বিটুবি কাস্টমার, যারা আমাদের থেকে নিয়ে মাল বিক্রি করে তারা আমার অরিজিনাল রেটটা জানে, কিন্তু যারা আমার বিটুবি কাস্টমার এখনো নয় তা আমি তাদের ক্ষেত্রে একটা সারপ্রাইজ, যে আমি একটা রেট আজকে বলে দেবো, একটা রেট সব কিছু সব পার্সেল আমি একটা করে রেট বলে দেবো। সেই রেটটার পরেও এখানে আসার পরে যখন কিনতে আসবে এই অফারে, সারপ্রাইজ অফারে, তখন রেটটা কমবে, মানে বাড়বে তো না 100%। কোনো পার্সেল যদি দাম বেড়ে যায় আমি ওটা স্টকেই আনবো না, টোটাল ওইটাকে বাদ দিয়ে দেবো, কিন্তু 90% মালে দাম কমবে, কোনো মালে দাম বাড়বে না। অরিজিনাল আমাদের কোন রেটটা চলে, আমাদের একদম রেট কোনটা হয় সেটা যদি জানতে হয়, আমি বাই ফোনেও কিন্তু কাউকে রেট দেবো না। আমি এখন একটা রেট বলবো, ওটাই মাথায় নিয়ে আসবে তোমরা, কিন্তু এখানে আসার পরে রেট কমবে 100%। এখানে আসার পরে কিছু না কিছু কমবে, কম মানে সে সামান্য কমতে পারে, অতি সামান্য কমতে পারে, কিন্তু কমবে 100%। আমি বলে দিলাম, এটুকুনি আমি বলে দিলাম 100% কমবে। যেমনি এখন আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, আমাদের 17 ইঞ্চির মনিটর দেখতে পাচ্ছ, জেব্রোনিক্স আছে, ফনটেক থাকে, হ্যাঁ আইভূমি থাকে, বিভিন্ন কোম্পানির থাকে 17 ইঞ্চির মনিটর। স্টার্টিং প্রাইসগুলো বলবো আমি সব কিছু, হ্যাঁ কোম্পানি বলে দিলাম, 17 ইঞ্চির মনিটর স্টার্টিং, আমাদের 15.1 মনিটর স্টার্টিং এর প্রাইসটা বলে দিচ্ছি, 2570 টাকা থেকে শুরু, 15.1 মনিটর 2570। সব কিছু একবারই বলছি বারবার করে, খাতা নিয়ে বসো, কাগজ পেন নিয়ে বসো, লিখে নাও, কারণ টোটাল সিপিউর তো রেট আমি দিচ্ছি না, কার কি হবে না হবে তোমরা খাতায় লিখে নাও সব রেট। যে রেটটা বলছি এই অফার প্রাইস, এই যে সারপ্রাইজ অফারটা দিয়েছি, এখানে আসার পরে কিন্তু রেট কমবে, মানে এর পরেও রেট কমবে, এই রেটটাকে মাথায় নিয়ে আসবে, কিন্তু এর থেকে রেট কমবে, কিছু হলেও কমে যাবে রেট, সব পার্সে সব পার্সে রেট কিছু না কিছু কমবে, হয়তো একটা দুটো পার্সে কমবে না। মনিটরের দাম বললাম আপাতত, আর এই 7 দিন 10 দিন যে অফারটা থাকবে, আমাদের যারা বিটুবি কাস্টমার ওদের যা রেট থাকে, হ্যাঁ ওই রেটটাতে সবাই পেয়ে যাবে, ঠিক আছে, যারা এক পিস কিনবে তারাও পেয়ে যাবে। 15.1 মনিটর দিয়ে স্টার্ট করলাম 2570 টাকা, এটা বললাম সারপ্রাইজ অফারটা, মানে সারপ্রাইজ প্রাইসটা আসার পরে জানতে পারবে তোমরা, এখানে আসার পরে সারপ্রাইজ প্রাইস কী হবে, এটার অরিজিনাল দাম কী আসবে, এই দামটা তো শুনে নিলে। 17 ইঞ্চির মনিটর স্টার্টিং হবে আমাদের প্রাইস তোমাদের 2750 টাকা থেকে, 17 ইঞ্চির মনিটর স্টার্টিং থাকবে 2750, দাম কমবে একবারই। একটা কথা বারবার বলে দিচ্ছি আমি, এটা বুঝে নাও যে যে দামটা বলছি তার থেকে সারপ্রাইজ অফার, যেহেতু অফারটার নামই দিয়েছি সারপ্রাইজ অফার, অফারের নাম সারপ্রাইজ অফার, এখানে আসার পরে সেই সারপ্রাইজ অফারটার তুমি অরিজিনাল রেটটা পাবে, কিন্তু হিউজ কিছু আশা করো না, কিছু কিছু করে কমবে সব কিছুতে। হয়ে গেল 2750 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে আমাদের 17 ইঞ্চির মনিটার। আমাদের 15.4 ওয়াইল্ড মনিটার, যেটা ওয়াইল্ড মনিটারের স্টার্টিং প্রাইস থাকবে আমাদের 15.4 এর 2800 টাকা, আর হ্যাঁ 2800 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে, 2800 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে 15.4 মনিটার, 2750 থেকে মনে স্টার্টিং প্রাইস হবে ওটা, হ্যাঁ 15.4 2750, যদি HDMI পোর্ট না থাকে তাহলে 2750, আর 2850 হবে আমাদের HDMI পোর্ট দিয়ে, 15.4টা অনেক সময় HDMI পোর্ট ছাড়া আসছে, বলে দিলাম। আমাদের 19 ইঞ্চি উঠে গেল, হ্যাঁ 19 ইঞ্চি 20 ইঞ্চি 19 ইঞ্চির মনিটর থাকবে আমাদের সব 3590 টাকা করে, হ্যাঁ 19 ইঞ্চির মনিটর থাকবে 3590, যেটা 19 ইঞ্চি 18.5 অরিজিনাল মাপ থাকে, হ্যাঁ এটা খুলছি, এটা 20 ইঞ্চির কার্টুন আমাদের, ঠিক আছে, হ্যাঁ 20 ইঞ্চির কার্টুন খুলছি, 20 ইঞ্চি থাকবে আমাদের 3650 টাকা সারপ্রাইজ অফারে, 3650 টাকা থেকে স্টার্টিং। এবার বলে 3650ও কিন্তু রেট নয়, রেট হবে কিন্তু এখানে আসার পরে অরিজিনাল রেটটা যাই জানতে পারবে। কেউ যদি বলো যে দাদা ফোনে একটু বলে দাও যখনই জিম যাওয়ার পরে কী রেট হবে, আমি এটুকুনি বলতে পারি যে দাম কমবে বাড়বে না, 100% দাম কমবে, কিন্তু অরিজিনাল রেটটা একদম সারপ্রাইজ থাকবে, পুরো ব্যাপারটা কিছুটা হলেও কমবে, টোটাল অ্যামাউন্টে গিয়ে কমবে, সব পার্সে যদি একটু একটু করে কমতে থাকে যখন এটা কমপ্লিট পিসি হয়ে যাবে তখন গিয়ে ব্যাপারটা কমে যাবে, ঠিক আছে। আর লুজ পাস কিনলেও কমবে, লুজ পাসও তো আমাদের ম্যাক্সিমাম লুজ পাস বিক্রি হয়, লুজ পাসের ক্ষেত্রেও কমবে, ট্রাই করছি গিফট দেওয়ার, সেটা কম্পিউটার রিলেটেড কোনো গিফট থাকবে না, টোটাল আলাদা গিফট থাকবে, কম্পিউটারের পেয়ার পার্টসের কোনো গিফট থাকবে না, যে এই পেয়ার পার্টসটা গিফট থাকবে এইসব থাকবে না, টোটাল আলাদা কম্পিউটার পেয়ার পার্টস বাদ দিয়ে গিফট থাকবে।
এবার চলে আসি এই কার্টুনটা থেকে বার করব সব মাল। আমি আমার হোলসেল প্রাইসের আইডিয়াটা দিচ্ছি, অরিজিনাল আইডিয়া পেতে গেলে যারা আসবে তারা আরও জানতে পেরে যাবে। ডিডিআর টু র্যাম আমাদের 275 টাকা করে স্টার্ট, 275 টাকা করে স্টার্ট ডিডিআর টু র্যাম, ডিডিআর টু 2 GB, ঠিক আছে, ডিডিআর 3 2 GB স্টার্টিং থাকবে আমাদের, যেটা হাতে উঠবে সেই অনুযায়ী আমি রেট বলে দেবো। ডিডিআর 3 RAM-এর স্টার্টিং থাকবে আমাদের 360 টাকা করে, ঠিক আছে, ডিডিআর 3 RAM-এর 2 GB স্টার্টিং থাকবে 60 টাকা করে। এটা দেখছো 8-to-1 মাদারবোর্ড, ঠিক আছে, 8-to-1 মাদারবোর্ড আমাদের জেব্রোনিক্স পাবে, ফনটেক পাবে, কনসিস্টেন্ট যে তিনটে কোম্পানি বলছি এই তিনটে কোম্পানির মধ্যেই আপাতত তোমরা পাবে 8-to-1 মাদারবোর্ড। 19-bit হেরফের থাকতে পারে রেট এক একটা কোম্পানির, এক একটা ফনটেক থাকবে, কনসিস্টেন্ট থাকবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কনসিস্টেন্ট, কনসিস্টেন্টের ডিডিআর টু, মোট কথা ডিডিআর টু মাদারবোর্ডের প্রাইস থাকবে আমাদের 1890 থেকে 1900-এর মধ্যে ঘুরবে ডিডিআর টু মাদারবোর্ড। সারপ্রাইজ অফারে কি হবে সেটা আসার পরে জানতে পারবে। ডিডিআর 3 মাদারবোর্ডের আমাদের স্টার্টিং থাকবে 1950 করে, ডিডিআর 3 মাদারবোর্ডের স্টার্টিং থাকবে 1950 করে, তাও সারপ্রাইজ অফার। অরিজিনাল দাম কত হবে এখানে আসার পরে সেটা তোমরা বুঝতে পারছো না। ডিডিআর 3 মাদারবোর্ড বলে দিলাম, তিনটে ব্র্যান্ড থাকতে পারে, কনসিস্টেন্ট, ফনটেক, জেব্রোনিক্স। আর 61 মাদারবোর্ডের প্রাইস থাকবে 2450 করে, সেটাও সারপ্রাইজ যে এখানে আসার পরে রেটটা কমবে, মানে 2450 থাকবে না, হ্যাঁ এখানে আসার পরে কমবে ব্যাপারটা, হ্যাঁ জেনে নিও। তবে এই তিনটে কোম্পানি তোমরা পাবে। 81 মাদারবোর্ডের প্রাইস থাকবে আমাদের 3070 টাকা করে, হ্যাঁ এটাও এখানে আসার পরে কমবে, হ্যাঁ বলে দিলাম 3070 টাকা করে। আর 110 মাদারবোর্ড যেটা 6th generation সাপোর্টেড মাদারবোর্ড, হ্যাঁ ওই মাদারবোর্ডটার আমাদের প্রাইস থাকবে 3890 টাকা করে, 3890 থেকে স্টার্টিং প্রাইস। আমি সব স্টার্টিং প্রাইস বলে দিচ্ছি, কারণ এক একটা কোম্পানির 50-20 টাকা হেরফের থাকে। 3890 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে 110 মাদারবোর্ডে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের মাদারবোর্ডের ছোট ছোট অনেক জিনিস আছে, এবার হাতে একটা করে বেরোতে থাকবে। এরকম ক্যাডি থাকবে আমাদের, ক্যাডি 100 টাকা করে ক্যাডি থাকবে। কয়েকটা পার্টসের আমি বলে দেবো, যে যে পার্টসের উপরে দাম কিছু কমবে না হয়তো, হ্যাঁ সেটা আমি বলে দেবো, বাদ বাকি যেটা বলছি না মানে বুঝবে সারপ্রাইজ অফারে দাম কমবে। ডিভিডি রাইটার থাকবে জিওনিক্সের, আর এলজির ডিভিডি রাইটার থাকবে, ঠিক আছে। এই ডিভিডি রাইটারটা স্টার্টিং হবে 475 টাকা থেকে, আর এলজির রাইটার স্টার্টিং হবে, জিওনিক্সের ডিভিডি রাইটার স্টার্টিং থাকবে 475 টাকা থেকে, আর এলজির ডিভিডি রাইটার স্টার্টিং থাকবে 560 টাকা থেকে, যেটা সারপ্রাইজ অফারে গিয়ে দাম কমবে, এখানে আসার পরে দাম কমবে, কিছু হলে কমে যাবে। আমাদের ওয়েব ক্যাম স্টার্টিং থাকবে 590 টাকা করে, জানো তোমরা এগুলো আমি আগেও 590 করে বেচেছি, হ্যাঁ এবার আমার হোলসেল রেট যেটা চলে সেইটাই আমি সারপ্রাইজ অফারে আমার রিটেল কাস্টমাররা যাতে জানতে পারে, 590 টাকা করে, এখানে আসার পরে দাম কমবে, বাদ দাও। র্যাম আমাদের স্টার্টিং থাকবে, র্যাম এরকম র্যাম থাকে, দুটো র্যাম দেখিয়ে দিলাম, ডিডিআর 3 র্যাম দেখাচ্ছি, ডিডিআর 3 এরকম র্যাম থাকবে, ভ্যারাইটিস কোম্পানির থাকবে, জিওনিক্স থাকতে পারে, এভারটেক থাকতে পারে, হাইনিক্স, স্যামসাং এইসব থাকবে। মোটামুটি 4 GB ডিডিআর 3 স্টার্টিং প্রাইস থাকবে 680 টাকা করে, সারপ্রাইজ অফারে এখানে আসার পরে কমবে 680, কোনোটা 680 কোনোটা 670 এরম থাকবে, কিন্তু এই রেটটাও কমবে এখানে এসে, 680 ধরে চলো স্টার্টিং প্রাইস, 680 থেকে স্টার্টিং আমি বললাম, এখানে এসে জানতে পারবে কী রেট হবে, ঠিক আছে। প্রসেসার স্টার্টিং থাকবে আমাদের, এবার দেখো ডে টু ডে একটা রেট হয় আমাদের, প্রসেসার বলো, হ্যাঁ মাদারবোর্ড বলো, এক একটা সময় এক একটা রেট। কোট্টুডুয়ো প্রসেসার 230 টাকা থেকে স্টার্টিং থাকবে, ঠিক আছে, 230 টাকা থেকে কোট্টুডুয়ো প্রসেসার স্টার্টিং থাকবে, হ্যাঁ 230 থেকে কোট্টুডুয়ো প্রসেসার স্টার্টিং। তারপরে i3 2nd আমি কম বেছি, i3 2nd সম্ভবত 800-800 চলে আসবে, i3 i5 3rd, হ্যাঁ আমি i5 2nd generation কম বিক্রি করি, 3rd থেকে স্টার্টিং করি, i3 3rd হয়তো 1190 থেকে স্টার্টিং প্রাইস থাকবে 1190, i5 3rd হয়তো থাকবে 1430 থেকে স্টার্টিং প্রাইস থাকবে, যাই যা বলছি এখানে এসে কমবে, ঠিক আছে। i3 4th হয়তো থাকবে ওই 1500-1400 টাকা, হ্যাঁ 1400-1500 থেকে স্টার্টিং প্রাইস থাকবে, এখানে এসে কমবে, এমন হতে পারে কোনো কোনো পার্টসে অনেকটাই কমে যেতে পারে। i5 3rd থাকবে 2380-2500 থেকে থাকবে, ঠিক আছে, ওটাও কমবে, হ্যাঁ i5 6th থাকবে 4200 টাকা করে, এটা কমবে,
i36 থাকবে 2950 টাকা, এটাও কমবে। মানে আপাতত আমি আজকের রেট গুলো বললাম, ঠিক আছে। এরকম ইসে থাকবে ছোট ছোট ইউএসবি হাব, ঠিক আছে। সারপ্রাইজ অফারে এটা থাকবে 145 টাকা, ঠিক আছে, এটাও কমবে রেট। ওয়াইফাই অ্যাডাপ্টার আগেও বেচেছি 130 করে, 130 করে, এটাও কমবে। যেটা কমবে না আমি বলে দেবো, ফার্স্টেই বলে দিই যেটা কমবে না, এই ফ্যান দুটো কমবে না 130 টাকা 140 টাকা, এটা এই দামই থাকবে, এটা কিছু কমবে না, কারণ এটা এই রেটই থাকবে 130 টাকা, এটা 140 টাকা, এটা এটা কিছু কমবে না, বলে দিলাম। সারপ্রাইজ আমাদের জিজিএ কট থাকবে সব 60 টাকা করে, হ্যাঁ কমবে, কমবে এখানে আসার পরে কমবে। হুম, এই টাইপের কিছু র্যাম আছে আমাদের, ঠিক আছে, হিট সিঙ্গালা র্যাম, এগুলো 370-80 টাকা করে আছে। DDR3 র্যাম, হ্যাঁ 2GB র্যাম, 370-80 টাকা করে আছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ, যেটা 41 মাদারবোর্ড, 61 মাদারবোর্ড সব কিছুতেই চলে, 370-80 টাকা করে আসবে, কমবে, কমবে, যেটা কমবে না বলে দিচ্ছি, মানে সারপ্রাইজ অফারে এখানে এসে কমবে যে রেটটা সেটা বলে দিলাম, যে যেগুলো যেগুলো 80% 90% যদি কমবে রেট। হুম, মাউস প্যাড বাদ দাও, আমাদের মাউস প্যাড এমনি মানে 14-15 টাকা করে বিক্রি, মাউস প্যাড কমবে না, মাউস প্যাড কমবে না, যেটা কমবে না এখানে রাখি। কিবোর্ড 195 টাকা, কমলেও সামান্য কমবে, হ্যাঁ এটা ধরে চলো না, সামান্য কমবে এটাতে, ঠিক আছে, সারপ্রাইজ অফারে। কনসিস্টেন্টের 500GB 980 টাকা কমবে, সারপ্রাইজ অফারে এখানে এসে কমবে রেট, ঠিক আছে, 980 টাকা এখানে এসে কমবে। 320GB 2 ইয়ার ওয়ারেন্টি, 500GBও মানে 2 ইয়ার ওয়ারেন্টি, এটা 700 টাকা দাম, এটাও কমবে রেট এখানে আসার পরে, কোনোটা একটু কম কমবে, কোনোটা একটু বেশি কমবে, কিন্তু বাট কমবে। মাউস 65 টাকা, এই মাউসটাই কিছু কমবে না, 65 টাকা দাম, এটাই কিছু কমবে না, ঠিক আছে। SMPS আমাদের স্টার্টিং প্রাইস থাকবে 380 টাকা থেকে, ঠিক আছে, স্টার্টিং প্রাইস 380 থেকে থাকবে, 450-470 সব ভ্যারাইটিস, কোম্পানি ভ্যারাইটিস রেট থাকবে। 380 টাকা থেকে SMPS স্টার্টিং থাকবে, কমবে 480-490 অবধি SMPS আছে, কমবে, ব্র্যান্ড অনুযায়ী SMPS এর দাম হবে এবং কমবে দাম। SMPS SSD-তে চলে আসি, SSD 128GB SSD স্টার্টিং 825 টাকা থেকে, 825-825 টাকা থেকে স্টার্টিং 128GB, দাম কমবে এখানে এসে, সারপ্রাইজ অফারে দাম কমবে 100%। 256 স্টার্টিং প্রাইস 1390 থেকে, দাম কমবে এখানে আসার পরে এই সারপ্রাইজ অফারে, 1390 ধরে চলো আর 825 ধরে চলো, দাম কমবে এখানে আসার পরে। মাউস দেখাই, এবার মাউস একটা দেখিয়ে দিয়েছি, এই মাউসগুলো সব আমাদের 95 টাকা থেকে স্টার্টিং প্রাইস, এখানে আসার পরে কমবে, হ্যাঁ 19-20 কমবে। ওয়্যারলেস মাউস 195 টাকা থেকে স্টার্টিং, এটাও কমবে, কিছু না কিছু কমবে, ঠিক আছে। তিনটে প্রোডাক্ট কমবে না, চারটে প্রোডাক্ট কমবে না, একটা মাউস কমবে না বলে দিয়েছি, 65 টাকার মাউসের দাম কমবে না, আর দাম কমবে না হলো মাউস প্যাডে দাম কমবে না, আর ফ্যান দুটোতে দাম কমবে না, বাদ বাকি দাম কমবে। এটা 695 টাকা করে HP-র কম্বো প্যাক, 695 টাকা করে, এটার দাম কমবে এখানে আসার পরে, 695 টাকা করে কমবে, বলে দিলাম। জেবলনিক্সের মাউস ফনটেকের 95 টাকা করে বলেছি, মাউস দাম কমবে। স্পিকার 320 টাকা, জেবলনিক্সের স্পিকার, ঠিক আছে, 320 টাকা, এটারও দাম কমবে, বলে দিলাম। অ্যান্টিভাইরাস 240 টাকা করে বলেছি, এটারও দাম কমবে অল্প অর্ধ, ঠিক আছে, 240 টাকা পিস, দাম কমবে 1250 টাকা, বাক্সর দাম, এক বাক্সর দাম 1250, বাক্স কিনলেও কমবে, পিস কিনলেও কমবে, ঠিক আছে, সারপ্রাইজ অফারে। 160GB হার্ড ডিস্ক 390 টাকা করে দাম কমবে, 250GB হার্ড ডিস্ক 490 টাকা করে দাম কমবে, ঠিক আছে। আমাদের কিছু কালেকশান ঢুকেছে 750GB হার্ড ডিস্ক, 750GB হার্ড ডিস্ক, ঠিক আছে, 750GB হার্ড ডিস্কের দাম আছে আমাদের, অফার স্টার্টিং প্রাইস হলো, সারপ্রাইজ অফারে থাকবে এটা 990 টাকা করে, 990 টাকা করে, এটা কমবে, দাম কমবে এখানে আসার পরে, মানে 990 টাকা দাম নয়, অরিজিনাল দাম, মানে আমার হোলসেল যেটা দাম ওটা এখানে আসার পরে জানতে পারবে, আমার হোলসেল কাস্টমাররা জানে, হ্যাঁ B2B কাস্টমাররা জানে। এছাড়াও আমাদের 640GB 500GB এরকম 500GB পেয়ে যাবে সব, ওই 930 টাকা 30 টাকা করে 500GB পেয়ে যাবে, যেগুলো 1 ইয়ার ওয়ারেন্টি দিয়ে আসে। এই মোটামুটি অনেকটা আইডিয়া আমি দিলাম, বাট আরও কিছু প্রোডাক্ট থাকে আমাদের যেগুলো এই সময় মাথায় আসছে না আমার, ঠিক আছে, এরকম সাউন্ড কার্ড ফাউন্ড কার্ড থাকে যেগুলো
বিক্রি হয় আমাদের সাউন্ড কার্ড ফ্যান কার্ড 130 টাকা 40 টাকা করে বিক্রি হয়, হ্যাঁ, তারপরে ইউএসবি 130 40 টাকা করে বিক্রি হয়। এগুলো আসলেও কমবে, এখানে আসার পরে কমবে, এরকমই বলে দিলাম। ছোট ছোট জিনিস, কারণ আমাদের হোলসেলে ছোট ছোট জিনিসের দাম পার্থক্য থাকে হোলসেল প্রাইসের সাথে। এই ছিল অফার, অফারটা ভালো করে বুঝে নাও যে আমি যে রেটটা বললাম এই রেটটা মাথায় নিয়ে আসবে, বাট এইটা রেট নয়, এখানে আসার পরে দাম কমবে, কোনো প্রোডাক্টের দাম বাড়বে না, তিনটে প্রোডাক্টের দাম কমবে না বলে দিয়েছি। মাউস প্যাড ফ্যান দুটো দেখেছি সেটা, আর 65 টাকার এই মাউসটা, এটার দাম কমবে না, বাদ বাকি দাম কিছু না কিছু কমবে, 100% কমবে দাম, সেটা সারপ্রাইজ থাকবে, এখানে আসার পরে জানতে পারবে। অফারটা থাকবে 10 তারিখ থেকে এই 11 তারিখ, আজকে কত, 11 তারিখ, 12 তারিখ থেকে 11 তারিখ থেকে আপ টু 20 তারিখ অবধি, 11-12 তারিখ থেকে, মানে ভিডিওটা মানে 12 তারিখ পাবলিশ হবে, 12 তারিখ থেকে 20 তারিখ 22 তারিখ অবধি আমি টেনে দিতে পারি অফারটাকে, মানে লাস্ট 22 তারিখ অবধি হয়তো থাকতে পারে অফারটা, সারপ্রাইজ অফারটা। যা দাম বললাম এটা মাথায় নিয়ে আসো, এটা ক্যালকুলেশন করে আসবে, এখানে আসার পরে সারপ্রাইজ কি দাম দাঁড়াচ্ছে তোমাদের সেটা তো এখানে আসার পরে ওটা তো সারপ্রাইজই থাকবে। আর চেষ্টা করবো পুজোতে এই অফারে যারা যারা কিছু কিনবে, হ্যাঁ, আমি চেষ্টা করছি কিছু গিফট দেওয়ার, যেটা কম্পিউটার রিলেটেড গিফট হবে না, সেটা টোটালি আলাদা একটা কিছু হবে, আলাদা জিনিস হতে পারে, সে ছোট ছোট খাটো জিনিস হতে পারে, আমি চেষ্টা করছি, সেটা কথা দিলাম না, তবে পাবে, আমি এটুকুনি বলে দিলাম, কিছু কাস্টমার কিছু ছেলেপুলে পাবে, 100% পাবে, কারণ অলরেডি কিছু গিফট আমি নিয়ে চলে এসেছি, এই জন্যই বললাম পাবে। এই মানে 10-15 দিনের যে সারপ্রাইজ, ওটা তো এক্সট্রা পাচ্ছ, পাচ্ছই, ওটা বাদ দিয়ে দাও, হ্যাঁ, ওটা বাদ দিয়ে দাও। এমনি সারপ্রাইজ অফারের মানেটাই হলো আজকে যে রেটটা বললাম এই রেটটা মাথায় নিয়ে আসছো, এখানে আসার পরে সারপ্রাইজ রেটটা পাবে যে কি রেট অরিজিনাল চলছে। এই হয়ে গেল, আর পুরোনোটা তো বলেই দিলাম, 5200, 4GB র্যাম, ডুয়েল কোর প্রসেসর, একটা 15.1 মনিটর দিয়ে, কিবোর্ড মাউস নতুন দিয়ে, মনিটর নতুন থাকছে, কিবোর্ড মাউস নতুন থাকছে, শুধু সিপিউটা পুরনো থাকছে। থাক আজকে এত অবধি। তো বন্ধুরা দেখলেন পুজোর আগে পুজোর অফার নিয়ে পপুলার কম্পিউটার আপনাদের সামনে চলে এসছে, যথেষ্ট ভালো ভালো অফার নিয়ে এসছে। সেকেন্ড হ্যান্ড পিসি যারা দেখছিলেন, খুঁজছিলেন কম দামে বাড়িতে চালাবার মতো পিসি, তাদের জন্য একটা সলিউশন এসছে। এবং পপুলার কম্পিউটার প্রত্যেকটা প্রোডাক্টের দাম আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে, এবং এই দামটাও সারপ্রাইজ অফারে রাখা হয়েছে, আসলে আরও কমবে পুজোর আগে। দারুণ একটি অফার কম্পিউটারের উপরে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর একটা কথা বলে দিই, হয়তো পুজোর আগে বাই চান্স যদি আমি আর কোনো মানে ভিডিও না বানাতে পারি, সবাই পুজো ভালো করে কাটাবে, খুব এনজয় করবে, হ্যাঁ বলে দিলাম। আর মনিটারটা এটা আমি নতুন ঢুকেছি, তার একটাই কারণ সেকেন্ড হ্যান্ড মনিটারের দাম অনেক বেশি পড়ে যাচ্ছে, তার চেয়ে নতুন মনিটার, সেকেন্ড হ্যান্ড মনিটারে কোনো ওয়ারেন্টি থাকে না, এই জন্য নতুন মনিটারে ওয়ারেন্টি থাকে, এই জন্য আমি এটাতে নতুন নতুন মনিটার ঢুকিয়ে দিয়েছি। সবাই ভালো করে পুজো কাটাবে, খুব এনজয় করবে, খুব হ্যাপি থাকবে, ঠিক আছে, টাটা।